আজকের দুনিয়ায় 700 কোটি মানুষের জীবনেই এক অপরিহার্য অনুষঙ্গ চা। চীন দেশে চায়ের শুরুটা হলেও বাংলারে জনপদে প্রাকৃতিকভাবে চা গাছের সন্ধান পাওয়া যায় সিলেটের জঙ্গলে। খুঁজে পেয়েছিলেন এক ইংরেজ মেজর। এরপর সুরমা ভ্যালিতে চা চাষের শুরুটা ব্রিটিশদের হাত ধরেই। 1854 সালে তৈরি করা মালনিছড়া এই অঞ্চলের প্রথম চা বাগান, যা এ জনপদে অন্যতম শিল্প হিসেবে বিকশিত হতে থাকে। এরপর দেশভাগ। পশ্চিম পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ এ শিল্পখাতকে যথেষ্ট অবহেলা করে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসে। শিল্পমন্ত্রীর দায়িত্ব পান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তার উদ্যোগেই এই শিল্পে পরিবর্তনের সুবাতাস লাগে। বঙ্গবন্ধুর যে অবদান সেটাকে স্মরণীয় করে রাখার জন্য, বঙ্গবন্ধু যে প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন সেটাকে স্মরণীয় করে রাখার জন্য, প্লাস এবছর হলো আপনারা জানেন মুজিব জন্মশতবার্ষিকী, সেটাকে আমরা মার্ক করার জন্য, প্লাস হলো স্বাধীনতার 50 বছর উদযাপন, সব কিছু মিলিয়ে আমরা চা বোর্ডে একটা বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি এবং বঙ্গবন্ধু কর্নার আমরা করেছি, যেটাতে অনেকগুলো থিমেটিক বিষয় চলে এসছে। যেটা আমরা চেষ্টা করেছি যে বঙ্গবন্ধু চেয়ারম্যান হিসেবে এখানে যে অবদান এবং প্রধানমন্ত্রী হিসেবে চা শিল্পে যে অবদান, সব কিছু তুলে আনার পাশাপাশি ওনার এই গ্যালারিতে 1940 থেকে 1975 ধারাবাহিকভাবে ওনার যে আমাদের রাজনীতি, অর্থনীতি এবং কর্মজীবনে ওনার যে অবদান আছে, প্রত্যেকটা অবদান তুলে ধরার জন্য। এবং আমরা বঙ্গবন্ধু কর্নারে যেটা করেছি সেটা হচ্ছে ওনার পারিবারিক এবং ব্যক্তি জীবনটাকে আমরা হাইলাইট করেছি, এবং সেখানে আমরা এমন কিছু বই রেখেছি যেগুলো সব ভালো ভালো বঙ্গবন্ধুর উপর যে লেখাগুলো হয়েছে, বইগুলো এসছে, সিডি, আমাদের যে মুজিব বর্ষ উপলক্ষে যে জাতীয় কমিটি আছে ওনারা যে ছবিগুলো অবমুক্ত করেছেন, যে ভিডিওগুলো অবমুক্ত করেছেন, প্রত্যেকটা সিডি আমরা এখানে বঙ্গবন্ধু কর্নারে রেখেছি, ছবিগুলো রেখেছি, আমাদের একটা এলইডি ডিসপ্লের মাধ্যমে এগুলো প্রদর্শন করি আমরা রেগুলার। তারপর যে বঙ্গবন্ধু কর্নারে আমরা প্রায় মানে যত রকমের লেখা আছে বঙ্গবন্ধুকে নিয়ে সবগুলোই আমরা সংরক্ষণ করেছি। বঙ্গবন্ধু গ্যালারি যেটা করেছি সেটা আমরা গতানুগতিকতা থেকে একটু বেরিয়ে আসতে চেষ্টা করেছি, কারণ আপনি লক্ষ্য করলে দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধু কর্নারটা জাস্ট একটা রুমের মতো থাকে, কিংবা কতগুলো ছবি শুধুমাত্র লাইন ধরে দেওয়া হয়। কিন্তু আমরা এখানে চেষ্টা করেছি আন্তর্জাতিক গ্যালারিগুলো যেরকম হয় সেভাবে একটা দেওয়াল জুড়ে ওপেন স্পেসে এই গ্যালারিটা করার জন্য, এবং ওখানে ওনার স্মরণীয় বাণীগুলো আছে, ওনাকে ঘিরে যারা বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করেছেন সেই উক্তিগুলো করা আছে, রাখা আছে। প্লাস হলো যে ওনার যেটা বললাম যে 40 থেকে 60 দশকের একটা সেগমেন্ট আমরা করেছি, 60 থেকে 70-এর একটা সেগমেন্ট করেছি, 70 থেকে 75-এর একটা সেগমেন্ট করেছে। তো সব কিছু মিলে যারা ধরেন ইতিহাস জানতে চায়, হ্যাঁ বঙ্গবন্ধুকে জানতে চায়, কিংবা চা সেক্টরে ওনার অবদানকে জানতে চায়, তারা এক নজরেই ওই গ্যালারির সামনে দাঁড়ালেই সব কিছু দেখতে পাবে। তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাবো আমাদের বঙ্গবন্ধু গ্যালারি এবং বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি এবং বঙ্গবন্ধু কর্নার, আপনারা আসবেন, দেখবেন, ঘুরে যাবেন, এবং আপনারা আশা করি এর থেকে অনুপ্রেরণা খুঁজে পাবেন। ধন্যবাদ।